বাংলাদেশে কবে আসছেন এখানে আমি তো এর আগে পাঁচটা ম্যাচ দেখে গেছি আচ্ছা পাঁচটা ম্যাচ শেষ করার পরে আসলে কিভাবে বাংলাদেশকে তুলে ধরা যায় এত ভালোবাসে বাংলাদেশ মানুষ ফুটবলকে সেজন্য আমি আর্জেন্টিনা ব্রাজিলের দুইটার এরকম কালার করেছি আচ্ছা যেহেতু ব্রাজিল বাদ পড়ে গেছে সেজন্য আর আজকে ভালো সুযোগ ছিল যে আর্জেন্টিনা ক্রোয়েশিয়ার ম্যাচ সেজন্য আপনার আজকে আর্জেন্টিনাটা পরে এসেছি আর সাথে আমাদের বাংলাদেশের যারা ফ্যান কত ভালোবাসে সেই কিছু ছবি লাগিয়ে এসেছি এখানে আচ্ছা আপনার নাম জানি কি ভাই আমার নাম হচ্ছে টাইগার শোয়েব আপনি ক্রিকেটে কতগুলো ম্যাচ কভার করছেন ক্রিকেট হিসাব নাই আমার জীবনে প্রথম 12-13 বছর ভিতরে বাংলাদেশের টেস্ট চলতেছে আগামীকাল টেস্ট ওই টেস্টটা মিস করতেছি খারাপ লাগতেছে ওদিক দিয়ে ভালো লাগে যে ক্রিকেট হয়তো বা 5-6টা দেশে সীমাবদ্ধতা কিন্তু ওই ফুটবল এটা যদি আমার পথ থাকে আমার দেশে এটা যদি সারা পৃথিবী দেখে সেটা আমার জন্য দেশের জন্য অনেক ভালো সেজন্য মূলত আসলে কালকের টেস্টটা মিস দিয়া আমি চলে আসি আজকে এখানে আচ্ছা আপনি এবারে কতটা দেশ সফর করছেন ক্রিকেট টিমের সাথে 9-10টা কারণ ক্রিকেট খেলা হয় 10টা দেশে এই বিশ্বকাপে কে প্রথম হ্যাঁ ফুটবল বিশ্বকাপে প্রথম তবে এর আগে আমি অস্ট্রেলিয়া টি-20 ওয়ার্ল্ড কাপ দেখে সরাসরি চলে আসি এখানে আচ্ছা আচ্ছা এখানে এসে প্রথম রাউন্ডের আমি 5টা খেলা দেখছি আচ্ছা পাঁচটা খেলা দেখে তিনটা ওয়ানডে ছিল বাংলাদেশের ইন্ডিয়ার সাথে ওই তিনটা ওয়ানডে দেখে আবার আজকে চলে গেছে আপনি স্পন্সর সেভেন্টিং সিম হ্যাঁ সেভেন্টিং সিম হচ্ছে আমার স্পন্সর আর পুরো খরচ আপনার বহন করেন হ্যাঁ পুরো খরচ তারাই বহন করে এখানে এখানে কি প্রত্যাশা আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হোক এটা নাকি প্রত্যাশা আমি চাই আর্জেন্টিনা ফাইনালে চলে যাক তার সাথে মরক্কো আসলে মরক্কো আর্জেন্টিনা ফাইনাল মরক্কো আর্জেন্টিনা ফাইনাল হোক দিন শেষে সবারই আসলে ট্রফি সোয়ার প্রত্যাশা থাকে আনন্দ থাকে সেই বিষয়ে আমি উইশ করবো যে মরক্কো যেন আসলে চ্যাম্পিয়ন হয় সেই সাথে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম একবার চ্যাম্পিয়ন হোক এরকম বড় আশা নাকি ওটা তো আসলে থাকে মানে ক্রিকেট টিম চ্যাম্পিয়ন হওয়া মানে স্বপ্নের স্বপ্নের মজা এটা স্বপ্নের স্বপ্নের মতো কারণ প্রায় 10-12 বছরের সময়ের ভিতরে আমার স্বপ্ন ছিল যে একবার এতদিন যেমন বাংলাদেশ টিমের সাপোর্ট করি যদি একবার একটা ট্রফি জিততে পারে ধন্য আর কিছু চাই না আপনি দেশে ফুটবল মাঠে গেছিলেন না আপনি বাংলাদেশ খেলা বলে মাঠে যেতে ওই যাওয়া হয় না তবে এখানে এই ফুটবল দেখে এই ফুটবলে বড় ফ্যান হয়ে গেছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ